গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে কিন্তু ঘুম থেকেই উঠে ইচ্ছে করলো যে একটু পরোটা খাবো, পেটাই পরোটা আর কাবলি ছোলা। তো দেখো আমি কিন্তু কাবলি ছোলা বসিয়ে দিয়েছি আর আমার কাবলি ছোলা হয়েও গেছে রান্নাটা। তো এটা আমি পেঁয়াজ রসুন আদা মশলা কষিয়ে তারপর আলুটা কষিয়ে ছোলা দিয়ে যেভাবে ঘুগনি করে, আর লাস্ট যেটা দিলাম সেটা হচ্ছে গরম মশলা, একটু গরম মশলা দিলাম। তো রান্নাটা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। আর আমার পাশের রুমে যে দিদি থাকে সে কিন্তু পরোটাটা বানিয়ে দিচ্ছে। পরোটাটা বানানোর জন্য নুন আর তেল দিয়ে ভালো করে ময়ম দিয়ে উষ্ণ গরম জলে কিন্তু ময়দাটা মাখা বেশ আধা ঘন্টার উপরে ছিল, তারপর কিন্তু পরোটাটা তৈরি হচ্ছে। দেখো পেটাই পরোটা করার জন্য প্রথমে বেলে নিল, তারপর কিন্তু একটু তেল দিয়ে ময়দা দিয়ে আবার ঘুরিয়ে ঘুরিয়ে রোল মতন করে আবার দুবার বেলে নিল। তো এভাবেই কিন্তু পরোটাটা ভাজতে হয়, পেটাই পরোটা। তো পরোটাটা না আমাদের থেকে কিন্তু এই গুজরাটিরা বড়ো বাইরের হিন্দুস্তানিরা বড়ো এরা নানান রকম পরোটা তৈরি করতে পারে এবং ভালো তৈরি করতে পারে। তো এই কারণে কিন্তু পাশের রুমে দিদি আমাকে পরোটাটা তৈরি করে দিচ্ছে, আর পাশের রুমে দিদি কিন্তু খুব সুন্দর পরোটাটা ভেজে দিল। আর পরোটাগুলো না একদম কী সুন্দর অল্প তেলের মধ্যে কী সুন্দর ভেজে দিল, আমি বলে না অনেক তেল দিয়ে দিতাম, কী সুন্দর আগে রুটির মতন করে নিল, তারপর কিন্তু হালকা তেলে কী সুন্দর পরোটাটা তৈরি করলো। আর খেতে কিন্তু বেশ হয়েছিল। প্রথমে দেখো ভেজে নিয়ে রুটির মতন করে এরপর হালকা করে একটু চামচ দিয়ে উপর থেকে তেল দিয়ে তারপর কিন্তু পরোটাটা ভেজে তৈরি করলো। ব্যাস নামিয়ে নিয়ে এবার দলাই মলাই করে ওটাকে ভেঙে চড়ে দিল, একটাকেই বলে পেটাই পরোটা। তো তৈরি হয়ে গেল পেটাই পরোটা, আর এদিকে ঘুগনি তো তৈরি হয়ে গেছে, তারপর কিন্তু আমি খেতে বসে গেছি। এই যে কাবলি ছোলা আর পেটাই পরোটা অসাধারণ ছিল কিন্তু খেতে পরোটাটা। আর মিষ্টিও দেখো আমার সঙ্গে কিন্তু খেতে বসে গেছে। সকালের টিফিনটা সেরে দুপুরে রান্না করতে চলে এসেছি, এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এখন রান্না করব লোটে মাছের ঝাল। লোটে মাছ কিন্তু অনেকে অনেক রকমভাবেই রান্না করে, অনেকে ঝুরা ঝুরা রান্না করে। তো ঝুরা ঝুরা রান্না করলে না আমার একদম ভালো লাগে না, যেগুলো মাছের কিছুই থাকে না, সব মিলেমিশে যায়। তো আমি কিন্তু এখানে পেঁয়াজ রসুন আদা লঙ্কা বাটা জিরা বাটা মানে মাংস রান্না করতে গেলে যে মশলাগুলো দেয় যেভাবে করে সেরকমই মশলাটা কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপর কিন্তু আমি মাছটা ছাড়ব। তো মাছটা দিলে তো এই রান্নাটা একদম টাইম লাগে না, খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়। এবং মাছটা দেওয়ার পর আমি কিন্তু ভীষণ অল্প করে নাড়বো, নিচ থেকে আস্তে আস্তে করে নাড়বো, মানে উল্টে পাল্টে নাড়বো না, যেহেতু মাছটা নরম উল্টে পাল্টে নাড়লে কী হয় মাছগুলো কিন্তু ভেঙে চুরচুর হয়ে যায়, মাছের কিছুই থাকে না। তো খুব আলগাভাবে নাড়বো, এভাবেই রান্না করলে হয়ে গেল লোটে মাছের ঝাল। খুব ভালো। আচ্ছা খাও, খাও আমি খাবো। হ্যাঁ খাচ্ছি বাবা। হুম কী দেবো? টমেটো ওটা তোমার? সন্ধ্যা হতে মিষ্টির বায়না বা চিজ বল ভেজে দাও। তো ফ্রিজে মাত্র তিনটেই পড়েছিল চিজ বল, তো ওকে ভেজে দিলাম। দেখো বাটি নিয়ে কিন্তু আগেই ও রেডি ছিল যে চিজ। খুশি? হ্যাঁ তোমাকে দিতে হবে। খুশি? হ্যাঁ বলো। কোনটা? ওটা আমি জানি না বাবা কি, তুমি যাও খাও এবার খেয়ে নাও। আমার মিষ্টি যখনই খুশি হয়ে যায় তখনই আমাকে চুমু দেয়, আবার চুমু দিয়ে বাবা বলবে আমাকে দাও তো ওকেও দিতে হবে, তাই না? হ্যাঁ আমি তোমাকে দিলাম তো, আমি তোমাকে চুমু দিয়েছি না? হ্যাঁ আমি তোমাকে চুমু দিয়েছি না? ভালো, তুমি তুমি ভালো, তুমি আমাকে ভালোবাসো, তুমি আমাকে ভালোবাসো, ভালোবাসো। আচ্ছা তুমি একা একা খাবে, আমায় দেবে না? কি করবো? চোখ বন্ধ করতে হবে না? আমি চোখ বন্ধ করবো না, আমি ওখানে খাবো। আচ্ছা করেছে।
হ্যালো টেস্টি খুব ভালো আজকে রাতের খাবারে ছিল গোলা রুটি। তন্ময় ডিউটি থেকে এসেই বলছে আমি গোলা রুটি খাবো, তো এর কারণে ওর জন্য আমি দুটো গোলা রুটি বানিয়ে দিলাম। আরও কিন্তু বেশ রুটি নিয়ে এসেছিল, তবুও গোলা রুটি খাবে বলেছে। আর যেটা সকালে কাবলি ছোলা ছিল ওটাই হচ্ছে রাতের খাবার। তো দেখতেই পাচ্ছো মিষ্টু কিন্তু যখনই খেতে বসি মিষ্টুকে আমি খাইয়ে দিই, আর মিষ্টু কিন্তু মিষ্টুর পাপাকে খাইয়ে দেয়। দেখো মিষ্টু রুটি নিয়ে ছোলা দিয়ে ওর পাপাকে খাইয়ে দেবে। তো যখনই খেতে বসে ও তখন এরকম করে, ওর পাপাকে খাইয়ে দেবে। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, আমার পেজটাকে ফলো করে দিও, ভিডিওটাকে শেয়ার করে দিও। সবাই সুস্থ থেকো, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।